সরি রমেন দা, মই লোকসভার টিকটো দিব নোৱাৰিলো। ভাষণের মাজতে মঞ্চত উচুপি উঠিল ভবেশ কলিতা। 50 বছরীয় রাজনৈতিক যাত্রার তিতা মিঠা সুয়াদ সামরি মঙ্গলবারে বিজেপির আনুষ্ঠানিকভাবে বিদায় ললে প্রাক্তন সাংসদ রমেন ডেকাই। 1974 চনের জনসংঘর দিনেপরা ধৈর্য আর নিষ্ঠারে বিজেপির পতাকাখন ধরে রখা রমেন ডেকাই বুধবার দিন শপথ লব ছত্তিশগড়ের রাজ্যপাল হিসাবে। দুবারক লোকসভা নির্বাচনের টিকটের বঞ্চিত হয়েছিল রমেন ডেকা, কিন্তু নিজের আদর্শের হওয়া নাছিল বিচলিত। এনে এজন নিষ্ঠাবান কার্যকর্তা এইবারের লোকসভা নির্বাচনত টিকট দিয়াব পৰা নাছিল রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতায়। কিন্তু দলত পুরনি বিজেপি নেতার গুরুত্ব কিমান সেই কথা রমেন ডেকার রাজ্যপাল নিযুক্তির সময়তে বুঝি পালে ভবেশ কলিতায়। সেইবাবে মঞ্চতে আবেগ দেখালে ভবেশ কলিতায়। কলে, সরি রমেন দা, মই লোকসভার টিকটটো দিব নোৱাৰিলো। তেখেতে লোকসভার টিকটটো বিচাৰিছিল, মই নিজে সরি দিব নোৱাৰিলো নহয় জানো, কিন্তু তেখেতে আজি মুখ্যমন্ত্রীর শপথ দিব নহয় জানো, এখন রাজ্যের সাংবিধানিক মুরব্বীর নিচিন পদ পাইছে, আমার বই কি লাগে আর। এয়া হচ্ছে ভারতীয় জনতা পার্টি, যে ভারতীয় জনতা পার্টি কোরপরা কোলৈকে গুছি যায় কোনোই গম না পায়। ইফালে রাজ্যিক বিজেপির কার্যালয়ের বিদায় সম্ভাষণ গ্রহণ করে আবেগিক হয়ে পড়ল বিজেপির প্রতিষ্ঠা দিনেপরা থাকা রমেন ডেকা। কার্যালয়ত অন্তিম দিনত নিষ্ঠাবান কর্মীসল সুঁয়রি কলে, আমি ত্যাগ করব শিকিব লাগে, পয়সার প্রয়োজন, কিন্তু পয়সায় সর্বোচ্চ নহয়। মানি ইজ এন ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বাট মানি ইজ নট অল ফ্যাক্টর্স। মানি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে, কিন্তু সকল সময়ত পয়সার ফ্যাক্টর নহয়, এই কথাটো আমি উপলব্ধি করব। ইফালে একটা দিনতে রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতার উপস্থিতিত বিজেপিত যোগদান করে বিটিআরর 4 জেলার 400 অধিক সদস্য, যত আছিল বিপিএফর এমসিএলএ 450 অধিক সন্মানীয় ব্যক্তি। বিটিসির 5 জেলার ওদালগুড়ি, তামুলপুর, বাক্সা, চিরাং আর কোকরাঝার জেলার বিভিন্ন স্তরের সন্মানীয় ব্যক্তি, নন পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল পার্টি, বিভিন্ন সামাজিক সংস্থার পর আমার যোগদান করলে নিশ্চিতভাবে যোগদানে ভারতীয় জনতা পার্টি আগন্তুক দিনত অধিক শক্তিশালীর উপর আত্মপ্রকাশ করব। বিজেপির কার্যকর্তা হিসাবে দলের বিরুদ্ধে কেতিয়াও মাত নমতার বাবে প্রাক্তন সাংসদ রমেন ডেকাই লাভ করলে এই পুরস্কার। উৎপল হালার সহযোগত হীরকজ্যোতি মালাকার রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। সরি রমেন দা, মই লোকসভার টিকটটো দিব নোৱাৰিলো। ভাষণের মাজতে মঞ্চত উচুপি উঠিল ভবেশ কলিতা। 50 বছরীয় রাজনৈতিক যাত্রার তিতা মিঠা সুয়াদ সামরি মঙ্গলবারে বিজেপির আনুষ্ঠানিকভাবে বিদায় ললে প্রাক্তন সাংসদ রমেন ডেকাই। 1974 চনের জনসংঘর দিনেপরা ধৈর্য আর নিষ্ঠারে বিজেপির পতাকাখন ধরে রখা রমেন ডেকাই বুধবার দিন শপথ লব ছত্তিশগড়ের রাজ্যপাল হিসাবে। দুবারক লোকসভা নির্বাচনের টিকটের বঞ্চিত হয়েছিল রমেন ডেকা, কিন্তু নিজের আদর্শের হওয়া নাছিল বিচলিত। এনে এজন নিষ্ঠাবান কার্যকর্তা এইবারের লোকসভা নির্বাচনত টিকট দিয়াব পৰা নাছিল রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতায়। কিন্তু দলত পুরনি বিজেপি নেতার গুরুত্ব কিমান সেই কথা রমেন ডেকার রাজ্যপাল নিযুক্তির সময়তে বুঝি পালে ভবেশ কলিতায়। সেইবাবে মঞ্চতে আবেগ দেখালে ভবেশ কলিতায়। কলে, সরি রমেন দা, মই লোকসভার টিকটটো দিব নোৱাৰিলো। তেখেতে লোকসভার টিকটটো বিচাৰিছিল, মই নিজে সরি দিব নোৱাৰিলো নহয় জানো, কিন্তু তেখেতে আজি মুখ্যমন্ত্রীর শপথ দিব নহয় জানো, এখন রাজ্যের সাংবিধানিক মুরব্বীর নিচিন পদ পাইছে, আমার বই কি লাগে আর। এয়া হচ্ছে ভারতীয় জনতা পার্টি, যে ভারতীয় জনতা পার্টি কোরপরা কোলৈকে গুছি যায় কোনোই গম না পায়। ইফালে রাজ্যিক বিজেপির কার্যালয়ের বিদায় সম্ভাষণ গ্রহণ করে আবেগিক হয়ে পড়ল বিজেপির প্রতিষ্ঠা দিনেপরা থাকা রমেন ডেকা। কার্যালয়ত অন্তিম দিনত নিষ্ঠাবান কর্মীসল সুঁয়রি কলে, আমি ত্যাগ করব শিকিব লাগে, পয়সার প্রয়োজন, কিন্তু পয়সায় সর্বোচ্চ নহয়। মানি ইজ এন ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বাট মানি ইজ নট অল ফ্যাক্টর্স। মানি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে, কিন্তু সকল সময়ত পয়সার ফ্যাক্টর নহয়, এই কথাটো আমি উপলব্ধি করব।
ইফালে একটা দিনতে রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতার উপস্থিতিত বিজেপিত যোগদান করে বিটিআরর চারিখন জেলার চারিশরো অধিক সদস্য, যত আছিল বিপিএফর এমসিএলএ। 450তকৈ অধিক সন্মানীয় ব্যক্তি বিটিসির পাঁচখন জেলার, ওদালগুড়ি, তামুলপুর, বাক্সা, চিরাং আর কোকরাঝার জেলার বিভিন্ন স্তরের সন্মানীয় ব্যক্তি, নন পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল পার্টি, বিভিন্ন সামাজিক সংস্থারপর আমার যোগদান করলে নিশ্চিতভাবে তেওঁলোকৰ যোগদানে ভারতীয় জনতা পার্টি আগন্তুক দিনত অধিক শক্তিশালীর উপর আত্মপ্রকাশ করব। বিজেপির কার্যকর্তা হিসাবে দলের বিরুদ্ধে কেতিয়াও মাত নমতার বাবে প্রাক্তন সাংসদ রমেন ডেকাই লাভ করলে এই পুরস্কার। উৎপল হালার সহযোগত হীরকজ্যোতি মালাকারর রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।